কাটি সালাকাটি সালাকাটি অঞ্চলটোত আমার এম সি এলে এতিয়ালৈকে জিকা নাই। সালাকাটি অঞ্চলত অধিক সময় বি পি এফ এটা টার্মৰ কারণে জি এস পি বা ওভৰৰ পৰা জিকিছিলে। গতি তথাপিতো এতিয়া আমি সালাকাটিত কাম আরম্ভ কৰিছো আৰু আজিয়ে মই আহি তিনি চারিটা কালভাৰ কিবা কিবি দেখিছো। আজি অলরেডি মই কৈ দিলোঁ ডিসেম্বৰত কাম হৈ যাব সব কাম। সো তেনেকুৱা কৰি সালাকাটিত মই জানো ঢলমাৰ এরিয়া এইবিলাক এরিয়াত আমাৰ ইফালে কালীপুখুৰী এরিয়া বিভিন্ন কাম কাজ আছে। মই ৰাতি দৰবাৰ জনতা দৰবাৰ কৰিছিলোঁ যোৱা মাহত আৰু তেতিয়াই এশটা ৰাস্তা চেংচন কৰি দিছিলোঁ, চেন গ্ৰেভেল কিবা কিবি। গতিকে ইয়াত বহুত বেছি কাম আছে বুলি মই ভাবা নাই। যিকেইটা ৰাস্তা আছে, দলং আছে, কালভাৰ আছে, ভালকে মনোযোগ কৰিলে ছয়মাহ বছৰত শেষ হৈ যাব। এইবাৰ উপ নিৰ্বাচনত মুখ্যমন্ত্ৰীক নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আহিবনে? তেখেতে অহা ছয় তারিখত অহা কথা, দুটা নির্বাচনী সভাত অংশগ্রহণ করার কথা। যদি বিশেষ অসুবিধা নহয়, তেখেতে ঝাড়খণ্ড নির্বাচনত বহুত বিজি হয়ে আছে, তো সেই কারণে আমি ব্যস্ততার মাজেরেও সিডলি অঞ্চলের রাইজে বিচরার কারণে আমি জানাইছো। আর তেখেতে সিডলি অঞ্চলের রাইজক বহুত ভাল পায় হিসাবে সিডলিত বহুত কাম করলে। তেখেতে ইতিমধ্যে আসামমালা রাস্তা দিছে, স্টেডিয়াম দিছে, বহুতখিনি দিছে, ওভারব্রিজ দিছে। সো মই আশা রাখিছো ছয় তারিখে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব আর আমি তেখেতক রাইজর অনুরোধ মর্মে দুটা সভা আমি রিকুয়েস্ট করেছো, যদিও ব্যস্ত আছে আর নিশ্চয় তেখেতে রাইজর অনুরোধ রাখি এই দুটা সভাত আহিব। ইউনিয়নের নামত